বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাঁশখালীর ১৩টি সহ চট্টগ্রামের ১৬টি ইউনিয়নে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। সকাল থেকে প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সহিংসতা না হলেও কয়েকটি স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া, ভোট গ্রহণে ধীরগতির অভিযোগ মেলে। আটক হয়েছে কয়েকজন, উদ্ধার হয়েছে দেশি অস্ত্র। সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রের সামনে ছিল এমন দীর্ঘ লাইন। বাঁশখালীর ১৩টি ইউনিয়নেই প্রায় সারাদিনই দেখা গেছে এমন চিত্র। তবে বেলা বাড়ার সাথে বাড়ে নানা অভিযোগ, বিশেষ করে ইভিএম এ ভোট দিতে গিয়ে সমস্যায় পড়েন ভোটাররা। ভোট গ্রহণে ধীরগতির অভিযোগ ওঠে বিভিন্ন কেন্দ্রে। অনেকেই এই পদ্ধতির সাথে পূর্ব পরিচিত না হওয়ায় ভোট দিতে দেরি হয় বলে জানান নির্বাচন কর্মকর্তারা, ফলে ভোট গ্রহণ হয়েছে কম। এছাড়া এনআইডি কার্ড জটিলতার অভিযোগ ওঠে। মহিলারা বলতেছে যে আইডি কার্ড শো করার পরে ফিঙ্গার দিছে, ফিঙ্গার দেওয়ার পরে যখন ওই ডিভাইসে যাবে ভোট দেওয়ার জন্য, ওখানে বলতেছে আপনি ভোট দিয়ে দিয়েছেন আগে ট্রেনিং এ বলছে, ওদের যারা ট্রেনিং পাচ্ছ তারা ছিল আইডি কার্ড দিয়ে ভোট নিতে পারবো, আইডি কার্ড দিয়ে ফিঙ্গার হাতের ফিঙ্গার দিয়ে ভোট নিতে পারবো। থেকে আমাদেরকে যদি সচেতন করে দিত আপনারা ভোট এত ভোট থেকে এত ভোট যাবেন, এক থেকে ৩০০ পর্যন্ত এক ভোটের ইকোনমিক নম্বর, ৩০০ থেকে ৬০০ পর্যন্ত এই বুথের রেকমিক নাম্বার, তাহলে আমরা সবাই যতগুলো মেম্বার প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী, মহিলা প্রার্থী সবাইদের সুযোগ করে যেত। ইভিএম এর ভোট কাস্টিংটা অত্যন্ত সময় সাপেক্ষ, সেখানে শিক্ষিত বলুন অশিক্ষিত বলুন সবার মধ্যে একটা অনভ্যস্ততার কারণে তাদের ভোট কাস্টিংটা ডিলে হয়। কোথাও তেমন বড় কোনো ঝামেলা না হলেও দুপুরের পর সরল ইউনিয়নের মিঞ্জেরিতলা ভোট কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ছনুয়া ইউনিয়নের ছেলবুনিয়া কেন্দ্রের পাশ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে র‍্যাব। কালীপুর পালে গ্রামে ভোট কেন্দ্রের বাইরে হাতাহাতির ঘটনা ঘটে, সেখান থেকে আটক হয় একজন। পর্যায়ে জানতে পারি যে এরকম কেন্দ্রের পাশে রবন মাঠের মধ্যে কিছু বস্তা রাখা আছে, যেগুলো সন্দেহ হচ্ছে যে এগুলোর মধ্যে অস্ত্র আছে। পরবর্তীতে আমরা ওই জায়গাটি কর্ডন করি এবং সার্চ করার পর দেখতে পাই যে ভিতরে একটি একটানা বন্দুক এবং একই সাথে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কিছু লাঠি শোটা এবং হেলমেট বিতরণ করার জন্য সেগুলো রাখা আছে। বাঁশখালী ছাড়াও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে আনোয়ারার পরিকড়া, হাটাজারির ফরহাদাবাদ ও কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নে। রনি দত্ত, চ্যানেল ২৪, বাঁশখালী, চট্টগ্রাম। এদিকে ভোট হয়েছে পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারের বিভিন্ন ইউনিয়ন পৌরসভা এবং উপজেলা পরিষদে। কক্সবাজারের মহেশখালীর কালারমাঠ ছাড়াও বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় প্রতিটি কেন্দ্রে সকাল থেকে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। দুই ইউপিতে ১৫ চেয়ারম্যান প্রার্থী সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯৩ জন। ভোট গ্রহণ হয় খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদে, সেখানেও ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে দেরি হওয়ায় শুরু হয় এক ঘন্টা বিলম্বে। ভোট অনুষ্ঠিত হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা এবং কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউপিতে। চন্দ্রঘোনার একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা পুলিশের তরফ থেকে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ থেকে আমরা দায়িত্ব পালন করছি। আশা করছি সুস্থ এবং পূর্ণ নির্বাচন কক্সবাজারবাসীকে আমরা উপহার দিতে পারব। চট্টগ্রামে আলাদা দুটি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এর মধ্যে লোহাগাড়ায় মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও ডাম্প ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হন, আহত হয়েছেন আরও ৫ জন। দুপুর ১২:৩০টার দিকে পুটিবিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে, তিনি মোটরসাইকেল আরোহী তহিদ। অপর মোটরসাইকেল আরোহী জিশান আহত হয়েছেন। লোহাগাড়া থানার ওসি জানান, দুর্ঘটনায় দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান। এদিকে নগরীর পাহাড়তলি সরাইপাড়ায় কাভার ফ্যানের ধাক্কায় নিহত হন দুই মোটরসাইকেল আরোহী। চট্টগ্রাম থেকে শুরু হলো সরাসরি হজ ফ্লাইট। বেলা ২টার দিকে ৪১৭ যাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। কর্মকর্তারা জানান, এবার চট্টগ্রাম থেকে মোট ১১টি সরাসরি ফ্লাইটে হজ যাত্রী নেওয়া হবে। এর মধ্যে ৯টি যাবে জেদ্দার, ২টি মদিনায়। এছাড়া নিয়মিত ফ্লাইটেও কিছু যাত্রী যাবে। সপিলে চট্টগ্রাম দিয়ে সৌদি আরব যাবে প্রায় ৫.৫ হাজার হজযাত্রী। প্রথম ফ্লাইট ছাড়ার আগে হজযাত্রীদের বিদায় জানান সিভিল এভিয়েশন বিমান ও হাবের কর্মকর্তারা। বাংলাদেশ থেকে হজযাত্রী যাচ্ছে ৬০,০০০, তার মধ্যে অর্ধেক বাংলাদেশ এবং সৌদি গভর্নমেন্টের চুক্তি অনুযায়ী অর্ধেক বাংলাদেশ বিমান অপারেট করবে।
সেই কারণেই চট্টগ্রাম থেকে এবার কম ফ্লাইট অপারেট করা হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করি সামানত আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে যেসব যাত্রীগণ অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকেন তাদের বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ সমর্থন সহযোগিতা এবং বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়ার জন্য চট্টগ্রামে যেহেতু হাজির আসলে শেষের দিকে যেতে চাই, কিছু এবি মুভমেন্ট থাকে আমাদের, যেটা আমাদের জাফর ভাই বলছেন এই হাজিদেরকে আপনি একটু কিছু এক তারিখ দুই তারিখ সিটের ব্যবস্থা করবেন, এটা আমাদের অত লিমিটেড একশো বিলিয়ন হবে, তাহলে আমাদের আর কোনো রকমের সমস্যা থাকবে না। নাটক খেলা খরস কথা সুন্দর নাট্যদলের প্রযোজনায় দেশের গণ্ডি পেরিয়ে রোববার মঞ্চস্থ হবে ভারতের পশ্চিমবঙ্গে। তার প্রস্তুতি চলছে চট্টগ্রামে, যেখানে তুলে ধরা হয়েছে পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অধিকারের হালচিত্র আর নানা অসঙ্গতি। তোমার পূজোর স্পেশাল গিফট এগুলো নারী অধিকারের এক অমর আখ্যান, যার বাঁকে বাঁকে পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অধিকার বাস্তবায়ন না হবার বহুমাত্রিক গল্পগাথা। হেনরিক ইবসেনের আডলস হাউস অবলম্বনে তৈরি হয়েছে খেলাঘর নাটকটি, যার মঞ্চায়ন হবে পশ্চিমবঙ্গে। তাই চট্টগ্রাম শিল্পকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। খেলাঘর কথা সুন্দর নাট্যদলের প্রথম প্রযোজনা, যেখানে তুলে ধরা হয়েছে নিজের বোধ আর সম্মানকে গুরুত্ব দিয়ে একজন নারীর অনিবার্য সংগ্রামের নানা কথা। আমরা যে নারীরা, আমাদের যে ক্ষমতায়ন এবং আমাদের যে অধিকার, সেই জায়গাটা এখনো তৈরি হয়নি, সেজন্য আমরা চেষ্টা করেছি নাটকটা করতে। সমাজের কাছে সে যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ মানুষ, সেই বিষয়টাই এই নাটকে নোরা চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তাদের যে ব্যক্তি সত্তা, সেটা যাতে তারা উপলব্ধি করতে পারে, সেই ব্যাপারেও আমার মনে হয় কিছুটা সাহায্য আমরা করতে পারবো আমাদের নাটকের মাধ্যমে। নির্দেশকের মতে প্রায় 130 বছর আগে নাটকটি লেখা হলেও বর্তমান যুগে এসে এখনো প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত নারীরা, যার প্রতিচ্ছবি থাকছে নাটকটির প্রতিটি চরিত্রে। এত বছর পর আমরা যে মাধ্যমটাকে বলি সবচেয়ে সফল মাধ্যম, সবচেয়ে আধুনিকতম মাধ্যম, সেই থিয়েটার, সেই থিয়েটারটা আবার ভারতের বিভিন্ন জায়গায় যে প্রদেশে আমরা যে অভিনয় করব, সেটা আমাদের নাটকের যে শক্তিটুকু আমরা দেখাতে সক্ষম হব। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং ভারত বাংলাদেশ মৈত্রী নাট্যোৎসব উপলক্ষে নাটকটি মঞ্চস্থ হবার কথা আগামী রোববার, যার আয়োজক পশ্চিমবঙ্গের খড়দহ আর্টিস্ট গ্রুপ। এছাড়াও সরভোজের আমন্ত্রণে 21 জন প্রদর্শিত হবে গিরিশ মঞ্চে। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এই ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।